হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইলেকট্রোডস নেটিভ চ্যানেল। আজি এইটো ভিডিওর দ্বারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবলে আপনার আহিছো। তো সেইটা হয়েছে অলপতে হয়ে যাওয়া বিটিআর চুক্তির সম্পর্কে মই কিছুমান ইম্পর্টেন্ট কথা আপনার আলোচনা করবলে বিচারিছো। আর আপনার মই আপনার কিছু কথা জানিবলে বিচারিছো। তো আপনাদের সেইটো মানে পজিটিভলি লব কারণে মানে আপনার অনুরোধ জানাইছো। তো কথাটা হয়েছে অলপতে হয়ে যাওয়া যে বিটিআর চুক্তি বড়োলেণ্ড টেরিটোরিয়াল রিজন, সেই বড়োলেণ্ড টেরিটোরিয়াল রিজনট লৈ পেলাই কিছু অবরো লোক খুব কবলে টান পাও অবরো বলে, কিন্তু যদি নিজকে অবরো বলে কয় লয় সেই কারণে কবলে বাধ্য হয়েছো। কিন্তু এই শব্দ অপবিত্র একটা শব্দ, আমি এই অবরো শব্দ উচ্চারণ করবলে খুব মানে বেয়া লাগে। তথাপিও যেহেতু তেখেতসকলে নিজকে অবরো বলে কয় লয়, অবরো 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 প্রতিটো শব্দ প্রতিটো কাম কাজ যতে ততে নিজকে অবরো বলে কয় লয়, সেই কারণে কবলে বাধ্য হয়েছো, ক্ষমা করব। তো যদি নিজকে অবরো বলে কয় লয়, সেই অবরো সকলে আজি বিটিআর চুক্তিক লৈ খুব জাহর খাই উঠিছে, খুব উঠি পড়ি লাগিছে, খুব আন্দোলনের কারণে মানে সাজু হয়েছে, এলানি মানে আন্দোলনের কারণে কার্যসূচী ঘোষণা করেছে। মই তেখেতসকলে কব বিচাৰিছো, তেখেতসকলে নিজকে কি ভাবি লৈছে, তেখেতসকলে ভাবি লৈছে নেকি যে অসমৰ যিটো মানে ভূখণ্ড অঞ্চল, সেই অঞ্চলটো আপোনালোকৰ কাৰণেহে মানে ৰিজাৰ্ভ। এই অসমখন যিটো মানে যিটো আমি অসম বুলি কওঁ, যিটো আমি অসম বুলি জানো, সেই অসমটো আপোনালোকৰ পিতৃ মাতৃ সম্পত্তি বুলি আপোনালোকে ভাবি লয় নেকি, যাৰ কাৰণে আপোনালোকে বড়ো বা তেনেকুৱা খুব জাতি জনগোষ্ঠীবিলাক অকণমানো গুরুত্ব নিদিয়ে, তেওঁলোকৰ উন্নতি মানে তেওঁলোকে জাতি হিসাবে জীয়াই থাকাটো অকণমানো নিবিচাৰে, ইয়াৰ কাৰণটো কি আপোনালোকে কি বুলি ভাবি লয় আপোনালোকে? তো আজি বড়োসকলে যিকোনো বস্তু সাংবিধানিক অধিকারে হোক বা যিকোনো কিবা কিনি বস্তুৱে হোক, তেওঁলোকে আন্দোলন নকৰাকৈ একো বস্তুকে আজিলৈকে তেওঁলোকে পোৱা নাই। কিবা এটা যদি পাব লাগে তেওঁলোকে মানে খুব জংগী আন্দোলনৰ দ্বারা মানে খুঁজি লব লগা হৈছে। সেই ক্ষেত্রত আপনাদের কিছু কথা মানে জানিবলৈ বিচাৰিছো যে আপনাদের বিটিআর চুক্তিক লৈ খুব মানে বিরোধী করবলগা আপনাদের কি আছে? তো আপনাদের ভাবি লৈছে নেকি যে বিটিআর থকা আপনাদের আগতেই ভাবি লৈছিল তেনেকুৱা যে বিটিসি চুক্তিত মানে যখন অবরো আছে সেই অবরো সকলক বিটিসি হওয়ার পিছত সেদি মানে পঠাব, অধিকার সর্ব হব, ভাষা সংস্কৃতি এই বিটিসি অঞ্চল যে না থাকিব তেনকা ভাবিছিল, আর তেনকা ধরনের বহুত আন্দোলন চলাইছিল। কিন্তু আজি আপনাদের দেখবলে পাইছে আপনাদের ভাষা বিটিসি জানো সর্ব হয়েছে, আপনাদের জাতি মাতি ভেটি সংস্কৃতি জানো এই বিটিসি অঞ্চল সর্ব হয়েছে। আপনাদের যিকোনো কথাবিল ভাবি লয়হে আন্দোলন করে, আর আপনাদের যিকোনো কথা ভবিষ্যতের কথাবিল এনে কাল্পনিকভাবে ভাবি লৈ পেলে সেই কামবিল আপনাদের করে আছে। আজি বিটিআর চুক্তি হয়েছে, বিটিআর চুক্তিত আপনাদের ভাবি লৈছে যে বিটিআর চুক্তিত যে বিটিআর হব সেই বিটিআরত ভাষা বিলুপ্ত হব, ভাষার মানে তাতে জিয়ে না থাকিব, ভাষা সংস্কৃতি ইয়াতে জিয়ে না থাকিব। আরে আপনাদের ভাবিহে লৈছে, এই চুক্তিত লিখা নাই নয় ভাষা তাতে নচলিব, হ্যাঁ জাতি মাতি সংস্কৃতি ভাষা ধর্ম তাতে নচলিব, সেই কথাবিল তাতে লিখা নাই নয়, তাতে এই লিখা আছে তাতে বিটিআর অঞ্চলত যিকোনো জাতি জনগোষ্ঠী যাক যখন জনজাতির মানুষ সকল জনসাধারণে ব্যক্তি সকল সেই বিটিআর অঞ্চলত যে আছে সেই বিটিআরটি হয়েছে সকলের কারণে, সেই জাতি জনগোষ্ঠীর কারণেও হয়। তো আপনাদের কিছু কথাবিল ভাবি লয় পেলায় খুব মানে জাহর খাই উঠিছে আর উঠি পড়ি লাগিছে। আপনাদের আছে খুব মিনিংলেস বলে মই ভাবি আছো, আপনাদের যে আন্দোলন করে আছে যখন এটা বিটিআর চুক্তিক লৈ আন্দোলন করে আছে আন্দোলন করার উদ্দেশ্যটো কি আর সেন্টিমেন্টটো কি? তেওঁলোকে খুব মানে আটা পাৰি আছে যে এই বিটিআর অঞ্চলত বিটিআরত মানে অসমীয়া ভাষা নাইকিয়া হৈ যাব ভাবি লৈছে বিটিআর, অথচ বিটিআর যে চুক্তি সেই চুক্তি কার্যকরী হওয়াই নাই। আপনাদের ভাবি লৈছে এই বিটিআর অঞ্চলত অসমীয়াসকলের অবরো সকলের মানে অধিকার সর্ব হব ভাবি লৈছে, আপনাদের সব কথা ভাবি লৈছে, আপনাদের ভাবিছে এই বিটিআর অঞ্চলত অবরো সকলের অস্তিত্ব নোহা হয়ে যাব আপনাদের ভাবি লৈছে। আর যিকোনো কথাবিল ভাবি লৈ পেলায় যদি খুব মানে উত্তেজনা যদি সৃষ্টি করে এই কেনে ধরনের কথা হব, এইটাতো খুব মানে মেন্টালি রিটার্ডেড মানুষবিলাকরহে ভাবনা হব, সেইটোতো খুব মানে কি বলে কম ভাষা নাই,
তো আপনার মানে কবলে বিচারিছো যে আপনাদের থাকক ইয়াতে বসবাস করক, আপনার যদি কিনা অসুবিধা পায় এই বিটিআর অঞ্চল থাকি পেলে কিনা অসুবিধা পায় আপনাদের, যেহেতু কার্যসূচী হওয়াই নাই, কার্যসূচী হবলে যায় আছে, কার্যসূচী হওয়ার পিছত যদি আপনাদের কিনা এটা অসুবিধা পায় আন্দোলন করক, আমার কবলগা নাই, সরকারের বিরুদ্ধে আন্দোলন করক, আমার কবলগা নাই, জাতির বিরুদ্ধে নয়, আপনাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করক, সরকারের যে এই পদক্ষেপ এই পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন করক সরকারক, সরকারের ওসর আমার কবলগা নাই, কিন্তু আপনাদের যে মানে আমার কিনা একটা বড় সকল কিনা উন্নতি হবলে যাই আছে সেই মানে চকু বিষয় তো চাব নয় আপনাদের, আমার মানে তলত মানে আমার 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 যে শাসন আমার শাসন শাসনের তলত থাকবলে আপনাদের লাজ লাগে, আর লাজ লাগবলগা কি আছে, আমি যুগ যুগ বছর 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 ধরে অবরো সকলের শাসনত আমি যে আহিছো, আমি অবরো সকলের ভুড়ি ধরে আহিছো, হ্যাঁ আমি অবরো সকলের তলতে মানে আন্ডারতে মানে আমি শাসন করা সরকারখনত আমি যে আহিছো, কিন্তু আপনাদের আমার বড় সকলের শাসনত কিয় থাকবলে লাজ লাগে, কিয় লাজ লাগে, আমি জানো আপনাদের লাজ খুয়াই আমি সকলকে মেরণ করো, আমি এটাও কইছো, আমি এটাও আমার বড় সকলের নেতা সকলে কয়ে আছে, আপনাদের নেতা সকলে কয় আজিলেক কোয়া নাই, আপনার নেতা সকলে এটাও কয়ে আছে যে আমি আমি বড় আমি অসমীয়া সকলক সম্মান করো, আমি এটাও জনগণ আমি এটাও ও মোর আপনার দে গাবলে জানো, আমি অসমীয়া ভাষা কবলে জানো খুব শুদ্ধক নহলেও মনের ভাবনাখিনি আমি প্রকাশ করব পো অসমীয়া ভাষায় দি, আমি এটাও অসমীয়া লিখিব জানো, আমি অসম অসমর আমি অসমর যিকোনো বস্তু আমি ভাল পাও, হ্যাঁ অসমর আমি ও মোর আপনার দেশ গাবলে জানো, আমি অসমর সাহিত্য আমি জানো অলপ সলপ খুব নজানিলে বেসিকখিনি আমি জানো, তো আপনাদের আরো এটাও কৈছে আমার আমার নেতা সকলে এটাও কয়ে আছে খুব বুকু ফালি ফালি কয়ে আছে সেই বিটিআর অঞ্চলত অসমীয়া ভাষার রক্ষণাবেক্ষণ দিয়া হব, অবরসকলের অকল অবরসকলের সাহিত্য ইয়াতে মানে ইয়াতে জিয়াই থাকিব, আমার নিচিনা পেরেলিলি যাব, এইটা বড়ো ভাষায় যেনেকা যাব অবরসকলের ভাষা সংস্কৃতি ধর্ম তেনেকৈ পেরেলিলি যাব, এইটো আমার নেতাসকলে সেইটো বুকু ফালি কৈ আছে, কিন্তু অসমের কোনজন নেতায়ে কৈ আছে, অসমের কোনজন নেতায়ে কৈ আছে যে বড়ো ভাষা অসমীয়ার দরে অসমীয়ার দরে পেরেলিলি যাব, কোনজন অসমীয়া নেতায়ে কৈ আছে অবরো নেতায়ে কৈ আছে যে বড়ো ভাষা আমি অসমত জিয়াই রাখিব লাগিব, কোনজন অবরো নেতায়ে কৈ আছে যে অসমীয়ার জাতি মাটি সংস্কৃতি ভাষা রক্ষণাবেক্ষণ দিবা লাগিব, কোনে কৈ আছে কোনে কৈ আছে তেনেকুৱা অসম অবরসকলের নেতায়ে আজিলেক আমি শুনবলে পোৱা নাই, আমার দুঃখ লাগে আমি আজিলেক শুনবলে পোৱা নাই, বরঞ্চ কি করে কিবা এটা উন্নতির পথত আগবাড়িলে অসমীয়া সকলে সেই আন্দোলন করব মানে মুখিমূৰ করবলে বিচাৰে, সাপ্রেস করবলে বিচাৰে, মানে দমন করে থবলে বিচাৰে, আমার খুব দুঃখ লাগে, আমি জানো আপনাদের কেতিয়াবা বেয়া ভাষায় কইছো, আমি জানো আন্দোলনত আপনাদের কিবা ভায়োলেন্ট কাম আপনাদের কারণে করছো কিবা খুব কবলে কথা নাই, তো আপনাদের বুঝিব চেষ্টা করব লাগে, আমি যদি বুঝি পাও ট্রাইবেল হয়ে যদি আমি কিছু কথাবিল বুঝি পাও আপনাদের তো আমাতকৈ বহুত উচ্চ জাতি বলে আপনাদের নিজে কই লয়, যার কারণে আমার আপনাদের আমার শাসনত থাকবলে নিবিচারে, যার কারণে আপনাদের আমার শাসনত থাকবলে লাজ করে নিজকে ডর উচ্চ জাতি ভাবি লই পেলায়, তো ইয়ার কারণে কইসু আপনাদের আজিলেকে আজি যদি বিটিআর চুক্তি হয়েছে সেই চুক্তিত আপনাদের জানো আন্দোলন করবা লাগে যে সেই চুক্তির আমারও কিছু আঁচনিবিল সুনির্দিষ্ট করব লাগে বলে আপনাদের জানো বড় নেতা সকল কয়েছিল নাই কোয়া, তথাপিওতো এই চুক্তির লগতে আনিছে, এই চুক্তির লগত কি কি আনিছে, বিরসা মুন্ডা কালচারেল কমপ্লেক্স আপনাদের আন্দোলন করেছিল নাকি যে বিটিআর চুক্তিত নতুন হবলে যাওয়া যে চুক্তি সেই চুক্তিত অসমীয়া সকলের অবরো সকলের কিছু বস্তু সুনির্দিষ্ট করবা লাগে বলে আন্দোলন করেছিল জানো, মেমোরেন্ডাম দিছিল জানো, নাই দিয়া নাই, তথাপিওতো বড় সকলের নেতা যিসকলে মানে খুব মানে বহল দৃষ্টিভঙ্গীরে এই অঞ্চলখন এরিয়াখন চোয়াচোটা করে আহিছে সেই সকল নেতায়ে আমার নেতা সকলে বিরসা মুন্ডা কালচারেল কমপ্লেক্স এই আমার যে চুক্তি বড় সকলের চুক্তি সেই চুক্তিটা সন্নিবিষ্ট করেছে, স্বামী বিবেকানন্দ ইয়থ সেন্টার এই সেন্টার জানো বড় সকলের কারণে কিবা বড় সকলের লগত কিবা জড়িত আছে নাই, তথাপিও আনিছে স্বামী বিবেকানন্দ ইয়থ সেন্টার, ইয়ার উপরও এটাই নয় আরও আছে ডক্টর ভূপেন হাজরিকা মাল্টিপার্পোস ডক্টর ভূপেন হাজরিকা মেমোরিয়াল মাল্টিপার্পোস কালচারেল অডিটোরিয়াম আমি আনিছো, আমার উপেন্দ্রনাথ ব্রহ্মর কারণে অসমে জানো কিবা করেছে অসমত নাই করা, আমার জানো মধুরাম বরর কারণে কিবা করেছে অসমত নাই করা, একই করা নাই, কিন্তু আমি সেই যে নতুনকৈ হওয়া চুক্তি সেই চুক্তিতে আমার নেতা সকলে অবরো সকলের অবলো সকলেও যাতে ইয়াতে খুব আনা খুব শান্তিরে
সম অধিকারে যে থাকিব পারে সেই কথাটো লক্ষ্য রাখি পেলায় আমার যে চুক্তি হয়ে গেল সেই চুক্তিতে কিছু অবরসকলের আঁচনিবিল সন্নিবিষ্ট করেছে। এইটো হয়ে গেল ডক্টর ভূপেন হাজরিকা মেমোরিয়াল মাল্টিপার্পজ কালচারেল অডিটোরিয়াম হয়ে গেল। ইয়ার বাহিরেও গুর্খাসকলের কারণে গুর্খা ভবন চিরাঙত গুর্খা ভবনের কারণে একটা আঁচনি আনিছে। ইয়ার পিছতো কি আনিছে, বীর শিলার লুরের রিসোর্স সেন্টার আনিছে। তেনুকা জানো বড়সকলের জাতি মাতি সংস্কৃতি ভাষা ধর্ম রক্ষণাবেক্ষণের কারণে কিনা করেছে আজিলেক নাই করা, তথাপিও আমি আপনার অবরসকলক আমি অবরসকলের যেহেতু আমার কারণে এক বস্তু আঁচনি নাই, তথাপিও আমি অসমিয়াসকলক অবরসকলক আমি বিয়া কোয়া নাই, কিন্তু আমি সরকারের লাগি আছো হয়, আমি লাগিব কারণ আমি জাতি হিসাবে যে থাকিব বিচার, আমার পৃথক ভাষা আছে, আমার পৃথক ধর্ম আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে, আমি তেনেকুৱা সেইবিল লৈ পেলাই আমি যে থাকিব বিচার। ভারত সরকারে 2003 আমার বড় ভাষাক সংবিধানের 8 শিডিউলত সন্নিবিষ্ট করেছে, কিন্তু ভারত সরকারে যেনকা মানে গুরুত্ব দিছে ইভেন সরকারে আমার ভাষাটো তেনেকুৱা গুরুত্ব নিদিয়ে, যার কারণে আমি আজি যিকোনো অফিসত ইভেন বিটিসির অফিসবিলাকতো আমি আজি বড় ভাষাত এপ্লিকেশন বা কিবা কিনি লিখনি দি পালে আমি সাবমিট করব নোৱাৰো। তো ইয়ারপরাই বুঝি পাব লাগে যে অসমীয়া ভাষা কেনেকৈ সর্ব হয়ে আছে বিটিসি অঞ্চলত, অসমীয়ার সাহিত্য ভাষা তেনেকুৱা সব বস্তুবিলাক কেনেকৈ সর্ব হয়ে আছে আপনাদের দেখা পাই আছে। ইভেন বিটিসিতো আমার বড় ভাষা সর্ব হয়েছে বলে আমি কব পাৰো, কারণ আজি আমিলকে বিটিসি হয়েছে বলে কোনো একটা অফিস বিটিসির অফিসিয়াল কার্যালয়ত আমি আজি বড় এপ্লিকেশন বড় দরখাস্ত লিখি পেলে আমি সাবমিট করব নোৱাৰো, খুব লজ্জাজনক কথা নহয় জানো, খুব লজ্জাজনক কথা। এই তো আপনার মানে এটা খুব মানে জানিবলগা কথা আইসো কথাটো এইটো হয়েছে, আজি বিটিআর হয়েছে হয়, কিন্তু আজি বিটিআরত প্রথম যে নতুনক পোস্ট ক্রিয়েশন করা হয়েছে এই হচ্ছে DIG ডিপুটি ইন্সপেক্টর জেনারেল। ডিপুটি ইন্সপেক্টর জেনারেল একদম প্রথম মানে টপ র্যাঙ্কর একটা পোস্ট হয় DIG, সেই DIG র্যাঙ্কত কোনে আছে আমি আজি পেপার সেটা মানে নোটিফিকেশন দেখা পাওয়া নাই, কিন্তু আজি কিছু পোর্টেলর নিউজত দেখা পাইছো কিছু লেখনি বা কিছু নিউজ দেখি পাইছো বিটিআর অঞ্চলের প্রথম আটাইতক প্রথম DIG হব ভায়োলেট বড়ুয়া বড় না অবর। আজি এই বিটিআর চুক্তির দ্বারা ক্রিয়েশন হওয়া DIG মানে টপ র্যাঙ্কর একটা পোস্ট DIG পোস্ট, সেই পোস্ট কোনে পাইছে, বড় পাইছে না অবরে পাইছে, ভায়োলেট বড়ুয়া এজন বড় না অবর মানে আপনাদের নিজে কইসাক, আপনাদের যেহেতু খুব উচ্চ জাতির মানুষ, আপনাদের খুব মানে হাইলি কথাবিলাক আপনাদের চিন্তা করব পারে, আপনাদের চিন্তা করে চাও, আর তেনেকাই হব কিছু বহুত ডাঙর পোস্টবিল আপনাদের অবর মানুষে দখল করব। আজি কি আছে, আজি NIT আছে, ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজি, কোনে পড়িব, ম্যাক্সিমাম মানুষ অসমেই পড়িব, আমার বড়সকলে কি জানে, আমার বড়সকলে তো ইতাই মানে ডেভেলপিং হয়ে আছে, তো NIT তো কার বেশি কোনে পড়িব, আর NIT ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজির পর কোনে বেশি লাভবান হব আপনাদের নিজেই চিন্তা করব পারে। আজি মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজত কোনে পড়িব, কেবল বড়ে পড়িব নাকি, বড়সকলে যান পড়িব, অসমীয়া অবরসকলে ইমানে পড়িব, ইঞ্জিনিয়ারিং কলেজ আনিছে, মেডিকেল কলেজ, নার্সিং কিনা কিনে বহুত কিনা কিনে আনিছে, সেই সা সুবিধাবিল কোনে, বড়সকলে কেবল লব নাকি, নাই নয়ারে, অসমীয়াসকলেই লব। তো সেই কথাবিল ভাবিব লাগে, ইয়ার কারণে মানে ভাবো যদি মানে এই বিটিআর চুক্তিক লৈ পেলায় চুক্তির বিরুদ্ধে যদি আন্দোলন করে আছে সেই আন্দোলনবিল এনে নাটক তেওঁলোকে মানে পলিটিক্যাল লাভালাভর কারণে সেই অবর রাইজরপর অকান সাপোর্ট পাবর কারণে যাতে পলিটিক্সতর অকান সাপোর্ট পায় ও বড়ক মানে বড়র বিরোধী করে পেলায় ও বড়রপর যাতে ভোট ব্যাঙ্কটা বাড়াব পারে, ইয়ার সেন্টিমেন্টত যখন বিরোধী করে আছে ইয়ার কারণে করে আছে আর একো নাই, সেইবিল নাটক, কারণ লাভ সকলে চিন্তা করব পারে যে বিটিআরপর কি লাভ হব কি লোকসান হব ভালকে জানে। তো এই কথা মানে আপনার কলো লাস্ট এটা কবলে বিচার মানে আজি বড়সকলে মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষা সেই পরীক্ষাবিল স্টেল নকরার কারণ কি বলে ভাবে আপনাদের, আজি বড়সকলে সেই ডিসক্রিমিনেট হয়ে আছে, এক্সপ্লয়েড হয়ে আছে, মানে খুব মানে কি ডিপ্রাইভ হয়ে আছে, খুব মানে ডিপ্রাইভ হয়ে আছে, কিয়নো কন্ডাক্ট করা যিকোনো কম্পিটিটিভ এক্সামে হোক বা যিকোনো প্রতিযোগিতামূলক কার্যই হোক সেই কার্যবিল কিন্তু
আজিলৈকে খুব কম বড়োসকলে খিতাপ অর্জন করবলে সক্ষম হয়েছে। কিন্তু ইন্টারনেশনেল বা নেশনেল লেভেলত যা কম্পিটিশন প্রতিযোগিতামূলক ইভেন্টস বা ডান্স ইন্ডিয়া ডান্সে হোক বা সিঙ্গিং কম্পিটিশনে হোক গেমস এন্ড স্পোর্টস কম্পিটিশনে হোক বিভিন্ন ধরনের নেশনেল লেভেলে কন্ডাক্ট করা বা ইন্টারনেশনেল লেভেলে কন্ডাক্ট করা যিকোন প্রতিযোগিতা আমার বড়োসকলে সোণৰ পদক জয় করে আনিছে, খিতাপ অর্জন করে আহিছে। কিন্তু অসমে কন্ডাক্ট করা যিকোন কম্পিটিটিভ এক্সাম বা যিকোন তেনেকুৱা প্রতিযোগিতার কিন্তু বড়োসকলে বড়োসকলে আজিলৈকে মানে খিতাপ অর্জন করিব পৰা নাই বা ফার্স্ট ৰেংক আজিলৈকে দখল করিব পৰা নাই। ফলস্বরূপে আজি মেট্রিক পরীক্ষাত এজনো বড়ো লড়া বড়ো মিডিয়ামত পড়া ছাত্র বা ছাত্রী আজি স্টেণ্ড করিব নোৱাৰে। বড়ো মিডিয়ামত পড়া বড়ো মানুহ বড়োসকলে হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষা আজিলৈকে এজনো স্টেণ্ড নকরে। কারণটো কি? মাথা নাই নেকি আমার বড়োসকলের? টেলেন্ট নাই নেকি আমার বড়োসকলের? ইয়ার আসল কারণটো কি? অসমী কন্দা করা যিকোনো প্রতিযোগিতা বড়োসকলে ফার্স্ট র্যাঙ্ক দখল করিব নোৱাৰে। নেশনেল লেভেল ইন্টারনেশনেল লেভেলত যিকোনো প্রতিযোগিতাত কিন্তু বড়োসকলে র্যাঙ্ক লৈ আহি আছে। আজিলৈকে বক্সিংত ফার্স্ট প্রাইজ লৈ আহিছে, ডান্সিংত ফার্স্ট প্রাইজ লৈ আহিছে, শ্যুটিংত ফার্স্ট প্রাইজ লৈ আহিছে, ফুটবলত যিকোন প্রতিযোগিতা তেনেকুৱা নেশনেল ইন্টারনেশনেল লেভেলত বহুত খিতাপ অর্জন করে আনিছে। কিন্তু অসমত হওয়া যিকোন প্রতিযোগিতা বড়োসকলে খুব কমেই পায়। কারণটো কি? কারণটো একো নহয়, কারণটো হৈছে ডিসক্রিমিনেশন, ডিপ্রাইভেশন, এক্সপ্লয়টেশন, নাথিং এলস। এইটোৱে ডাঙর কথা। এইটোৱে কি কারণত আজিলৈকে মেট্রিক পরীক্ষাত স্টেণ্ড নকরে, যত মানে হাজার হাজার বড়ো ছাত্র ছাত্রী মেট্রিক পরীক্ষা দিয়ে আজিলৈকে কেউ এজনেই স্টেণ্ড নকরে? হাজার হাজার বড়ো ছাত্র ছাত্রী সকলে হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষা আজি এপিয়ার হয়ে আহিছে, আজিলৈকে এজন দুজনও স্টেণ্ড নকরে। দশ বছরের পিছত দশ বছরের মূরে মূরে এজন হয়, পাঁচ বছরের মূরে মূরে এজন হয়। ইমানে টেলেন্ট নাইনে বড়োসকলে যত মানে স্টেণ্ড করিব নোৱাৰে? তো সেই কথাবিলাক ভাবি চাব লাগে। ইয়ার কারণে আমি খুব দাবি জনাই আহিছে, সেপারেট ডিরেক্টর আমি বহুত বছর ধরে তার কারণে দাবি জনাই আহিছে। বড়োসকলের পেপার ভুলকে আহে, বড়োসকলের পেপার যথেষ্ট নাহে, পরীক্ষার কিছু প্রশ্ন পেপার প্রশ্ন কাগজ যথেষ্ট লাগা হিসাবত নাহে, বড়োসকলের কিতাব নাহে, যথেষ্ট কিতাব নাহে, সাফিসিয়েন্ট কিতাব নাহে, ফ্রি টেক্সট বুকস নাহে এলপি স্কুলত, এমই স্কুলত, হাই স্কুলত। আর যিকেইখন কিতাব আহে কিতাবর ভুলকে আহে, প্রিন্টিং মিস্টেক হয়ে আহে। সেই কিতাববিলাক পড়ি পড়ি আজি মেট্রিক পরীক্ষার স্টেণ্ড করব নোৱাৰে, হায়ার স্কুল হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামত স্টেণ্ড করব নোৱাৰে। কারণ যথেষ্ট লাগা হিসাবে কিতাবে নাহে, আর যিকেইখন কিতাব আহে প্রিন্টিং মিস্টেক হয়ে আহে। কারণ তেওঁলোক বড়োসকলে ভালকে মানে তাতে সুবিধা পোৱা নাই, কিতাবর কাম করিবর কারণে পেপার সেটিং করার কারণে ভালকে সুবিধা পোৱা নাই, যার কারণে পেপার মানে প্রশ্ন কাকর ভুলকৈ আহে, প্রশ্ন কাকর কেতিয়াবা এটা সাবজেক্টর নাহে, কেতিয়াবা পেপার কমকে আহে, জেরক্স করে দিব লাগা হয়। তো তেনেকুৱা অবস্থাত জানো বড়োসকলে স্টেণ্ড করিব? নাই, নকরে। ইয়ার কারণে আমাক বদলেন লাগে বলে আমি বহুত দিনের পর আন্দোলন করে আছো, কিন্তু আজি বদলেন হওয়া নাই, বিটিআর হয়েছে। সেই বিটিআর হওয়াটোর কারণে খুব ডর একটা বোঝা হল, যার কারণে খুব শঙ্কিত হয়েছে, খুব মানে কাল মানে কল্পনা করে লৈছে যে অসমিয়া ভাষা সর্ব হব, অসমিয়া ভাষা বিলুপ্ত হয়ে যাব, অসমিয়ার ভাষা সংস্কৃতি তাতে মানে বিলুপ্ত হয়ে যাব, তাতে না থাকিব ভাবি লৈছেহে, আর ভাবি লৈ পেলায় আন্দোলনের আরম্ভ করেছে। তো সেইবিলাক মানে খুব বেয়া কাম হয়েছে, খুব মানে লজ্জাজনক কথা হয়েছে। কিছু ভবিষ্যতের কথাটা ভাবি লৈ পেলায় সেই কামত আগবাড়া কথাটা খুব লাজর কথা। আপনাদের ভাবি চাও, খুব আমি আপনার খুব মানে বিনম্রতারে অনুরোধ করছো, আপনাদের অকমান ভাবি চাও। আমার জাতি মাতি ভেটি ভাষা সংস্কৃতি ধর্মর রক্ষণাবেক্ষণের কারণে অকমান চিন্তা করক, আপনার হৃদয়ক খুব বেশি নিহলে অকনমান এটা খালি ঠাই রাখক যত আমি সুমাই থাকিব পারো। আমার কারণে বড়োসকলের কারণে আপনার হৃদয়ত অকনমান বেশি নয়, অকনমান খালি ঠাই রাখক, আমার কারণে স্পেস রাখক, আমাকেও অকমান জিয়াই রাখক আপনার হৃদয়ত, যাতে আমি জাতি হিসাবে জিয়াই থাকিব পারো, যাতে আমি আমার ভাষাটো জিয়াই রাখিব পারো, যাতে আমি জাতি হিসাবে জিয়াই থাকিব পারো, আমার জাতি মাতি সংস্কৃতি ভাষা ধর্ম সেইবিলাক যাতে আমি জিয়াই রাখিব পারো, আর অসমের নাগরিক হিসাবে ভারতের নাগরিক হিসাবে আমি জিয়াই থাকিব পারো, সেইটোৱে আমার হয়েছে উদ্দেশ্য, সেইটোৱে আমার সপোন, আমার সপোনটো দৃঢ়কর পরিণত হওয়ার অকমান সহায় করব। এইখিনিয়ে কিবা ভুল প্রান্তি হলে আপনার
ক্ষমা পাম বলে আশাৰে আজিৰ ভিডিওটো এইখিনিতে সমাপ্ত কৰিছোঁ। ধন্যবাদ।